মিরপুরে সাদেক আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ, আহত হয়েছেন আরও ছয়জন। সকালে গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 24 বিঘা জমি নিয়ে হোগলবাড়িয়া গ্রামের গফফার আলী ও মতিয়া রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ সকালে দুপক্ষের লোকজন জমির দখল নিতে চায়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন কৃষক সাদেক আলী, আহত হন ছয়জন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।